হচ্ছে স্ট্যান্ডার্ড কালার ম্যাচিং বক্স, এটা হচ্ছে স্লট, এটা হোয়াইট কেন যাতে লাইট পাস করে, আর ধরতে হয় কিভাবে, এভাবে এভাবে ধরতে, এভাবে না এভাবে। এটা হচ্ছে হিমোগ্লোবিন পিপেট, এটা হচ্ছে স্টারার, এটা হচ্ছে এদিক দিয়ে ইউজ করবো, এভাবে এটা চামচের মতো নিচে প্রপার। এরপর হচ্ছে এটা N/10 এড সেল রিয়েজেন্ট, তারপর হচ্ছে এটা হিমোগ্লোবিন এস্টিমেশন টিউব, এটা হচ্ছে রেডটা হচ্ছে পার্সেন্টেজে, আর হোয়াইটটা হচ্ছে গ্রাম পার ডে। আমরা রেজাল্ট বলার ক্ষেত্রে প্রথমে কি বলবো, রেজাল্ট বলার ক্ষেত্রে হচ্ছে প্রথমে ইয়েলোটা বলবো, আমরা N/10 টা নিব, যদি পার্সেন্টেজে বলতে বলে তাহলে রেডটা বলবো, আর আমরা এজেন্টটা নিব হচ্ছে রেড মার্কে 20 মার্ক পর্যন্ত। হিমোগ্লোবিন এস্টিমেশন টেস্ট টিউব যেটা আছে ওখানে হচ্ছে রেড মার্কের আপ টু 20 পর্যন্ত হচ্ছে N/10 এক্সএল রিয়েজেন্টটা নিব, নিয়ে হচ্ছে এরপর হিমোগ্লোবিন পিপেট দিয়ে হচ্ছে আমরা স্যাম্পল নিব, আপ টু 20 মার্ক পর্যন্ত হচ্ছে স্যাম্পলটা নিব, স্যাম্পলটা নেওয়ার পর হচ্ছে এরপর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড দিয়ে এর উপরে নাড়বো, নেড়ে হচ্ছে এরপর 8 থেকে 10 মিনিটের জন্য স্লটের মধ্যে বসাবো, স্লটের মধ্যে বসে 8 থেকে 10 মিনিট পর আস্তে আস্তে ডিস্টিল ওয়াটার দিব স্লোলি, কতক্ষণ পর পর, এরপর হচ্ছে দুই সাইডের যে ব্রাউন কালার আছে ওটার সাথে রেডটা যদি বলে ম্যাম পার্সেন্টেজে বলতে তাহলে রেডটা দেখে পার্সেন্টেজে বলবো।